আজকের 10,000 টাকা স্পন্সর করছে নিউ ইয়র্ক থেকে মৌসুমি আপু। ধন্যবাদ জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে মৌসুমি আপাকে ওনার স্পন্সরে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে 10,000 টাকা রয়েছে। এই 10,000 টাকার মধ্যে 5,000 টাকা উনি যে 7,000 টাকা জমিয়েছে তার সাথে 5 যোগ করে 12,000 টাকা ঘরে মালিককে দিয়ে ঘরে আজকে ঢুকবে, এবং বাকি 5,000 টাকা হচ্ছে চট্টগ্রাম থেকে তারা যে একেবারে কুমিল্লা চলে যাবে সেই জন্য আরো 5,000 টাকা, মোট 10,000 টাকা। ভাই এখানে এটা কিসের? ও আচ্ছা, উনি যে 7,000 জোগাড় করছিল, তো এই 7,000 আর 10,000 17,000। হ্যাঁ, এই টাকাগুলো আপনি রাখেন। আবার বলছি, এই 10,000 টাকা স্পন্সর করছে নিউ ইয়র্ক থেকে মৌসুমি আপু। পরিচালনা করা আমাদের জন্য খুবই দুঃসহ হয়ে পড়েছে, কিন্তু তারপরে আমরা এর পাশাপাশি কিছু মানবিক কাজ করে থাকি স্পন্সর নির্ভর। আপনারা জানেন যে আমরা কোন ধরনের চাঁদা কিংবা কোন ধরনের টাকা কালেকশন করি না, কেউ কোনো কিছু স্পন্সর করলে সেটা শুধু আমরা জাস্ট হাতে তুলে দিই। তো এটার সাথে আজকে যে এখানে একটি পরিবার আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বসা রয়েছে, ওনার ছোট ছোট দুটি বাচ্চা এবং উনি ওনার, আমরা যদি ওনার সাথে একটু কথা বলি, এটা একটু হাতে নেন। আপনার নাম কি বলেন? আমার নাম খুকি। খুকি, আপনার স্বামী কত বছর আগে মারা যায়? আমার স্বামী ও বাচ্চা সাড়ে পাঁচ মাস পরে থাকতে মারা গেছে বাড়ির তলে পড়ি। আচ্ছা, আপনার এই ছোট বাচ্চাটা যখন 5 মাসের গর্ভবতী আপনি ও পেটে, তখন আপনার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আচ্ছা, তো আপনি কি করে সংসার চালাতেন? এই বাচ্চা বাসায় একটা কাজ করি, মানুষের বাসায় কাজ করে সংসার চালাতেন। মানুষের বাসায় কাজ করি, মানে 3,000 টাকা বেতন পাই, 1700 মানে ঘর ভাড়া দিতে পারতেছি না বাচ্চা। 3,000 টাকা বেতন পাইতেন, 1700 টাকা হচ্ছে ঘর ভাড়া। কোথায় এটা? কোথায়? মতিঝর্ণা? মাপ করার পরে কত টাকা দিতে বলছে? মাপ করার পরে কইছে 12,000 টাকা দিতে বলছে। 12,000? আচ্ছা, তো এখন এই আপনি তো টাকার জন্য এখন বাইরে বাইরে ঘুরতেছেন, কত মাসে 20 তারিখে ঘর তালা মারছে, এখন বাইরে বাইরে খালি আসতেছি মানুষের। আচ্ছা, গত মাসের 20 তারিখে তালা মেরে দিয়েছে, আপনি এখন বাইরে বাইরে আছেন, তো এখন আপনি কত টাকা জোগাড় করছেন? এই 12,000 7,000 টাকা জোগাড় করছেন, আর 5,000 টাকার জন্য ঘুরতে পারছেন না। আচ্ছা, আমরা উনি যে কথাগুলো বলছে এটা সত্যতা কি? এই বিষয়গুলো আমরা আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা আমাদের যে প্রতিনিধিগুলো আছে ওদের মাধ্যমে আমরা খোঁজ খবর নিয়ে তারপরে কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি। ঠিক তেমনি আমরা আমাদের মহানগর প্রতিনিধি, চট্টগ্রাম মহানগরের প্রত্যেকটি থানায় আমাদের প্রতিনিধি রয়েছে, মতিঝর্ণা লালখান বাজার এলাকায় যারা আছে তাদের মাধ্যমে বিষয়টা আমরা এনশিওর রয়েছি। এখানে সব খোঁজ নিয়ে আসছে। এই যে আমাদের দুজন সদস্য আছে, একজন হচ্ছে রুবেল আর একজন হচ্ছে ইবু, তারা আমাদের বিনামূল্যে সমগ্র মহানগর কবর বিনামূল্যে কবর খনন টিমের সদস্য, তারা এই বিষয়টি নিশ্চিত হয়ে আমাদের কাছে যোগাযোগ করে এখান পর্যন্ত নিয়ে এসেছে, এবং আমরা এটার সত্যতা দেখে আজকে আমরা তাদেরকে যে বাকি টাকা যে 7,000 টাকা জোগাড় করছে, 5,000 টাকার জন্য ঘরে ঢুকতে পারছে না, এবং আমরা 5,000 টাকা মনে করেন দিয়ে দিলাম, তো আপনি ঘরে ঢুকবেন নাকি বাড়ি চলে যাবেন? কি করবেন? বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নাঙ্গলকোট, কুমিল্লা নাঙ্গলকোট। কুমিল্লা নাঙ্গলকোট থানা নাঙ্গলকোট জেলা কুমিল্লা পোস্টা বিষ্ময়ুরা। আচ্ছা, গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে মুড্ডা। আচ্ছা, তো তাহলে ওনাদের যাতায়াতের তো কোনো পয়সা নেই নাকি? ভাড়া নেই? যাতায়াত ভাড়া তো নাই। আচ্ছা, তো ওনাদের জন্য আমরা এখানে যাতায়াত ভাড়া বাবদ হচ্ছে 5,000 টাকা, আর হচ্ছে বাকি যে ঘর ভাড়া সেটার জন্য 5,000 টাকা, 10,000 টাকা ওনাদের এই সমস্যা সলভটি আমরা করে দিচ্ছি। আজকের এই 10,000 টাকা স্পন্সর করছে নিউ ইয়র্ক থেকে মৌসুমি আপু। ধন্যবাদ জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে মৌসুমি আপাকে ওনার স্পন্সরে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে 10,000 টাকা রয়েছে। এই 10,000 টাকার মধ্যে 5,000 টাকা উনি যে 7,000 টাকা জমিয়েছে তার সাথে 5 যোগ করে 12,000 টাকা ঘরে মালিককে দিয়ে ঘরে আজকে ঢুকবে, এবং বাকি 5,000 টাকা হচ্ছে চট্টগ্রাম থেকে তারা যে একেবারে কুমিল্লা চলে যাবে সেই জন্য আরো 5,000 টাকা, মোট 10,000 টাকা। ভাই এখানে এটা কিসের? ও আচ্ছা, উনি যে 7,000 জোগাড় করছিল, তো এই
7,000 আর 10,000 17,000 হ্যাঁ এই টাকাগুলো আপনি রাখেন। আবার বলছি এই 10,000 টাকা স্পন্সর করছে নিউ ইয়র্ক থেকে মৌসুমী অপু, ওনার স্পন্সরে আমরা এই ভালো কাজটি করছি। ওনার স্পেসিফিক একটি উদ্দেশ্যে উনি দিয়েছেন এবং সেটা আমরা এখানে তুলে দিচ্ছি। আপনি টাকাটা বুঝে পাইছেন এটা হাতে নেন একটু, এখন তো আর অসুবিধা নাই। না না অসুবিধা নাই, পাইছি। এটা টাকাটা দিছি উপরওয়ালা, আল্লাহ তাআলা দিছে বুঝছেন, আমিও দেওয়ার মালিক না এবং যিনি পাঠাইছে তিনিও টাকার মালিক না। তিনি আপনাকে দেখে নাই আর আমি তো আজকে প্রথম দেখলাম, তো সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন, এই আপনার দুই ছোট বাচ্চার কোনো দোয়া আল্লাহর কাছ পর্যন্ত চলে গেছে এবং আল্লাহ উসিলা করে আমাদেরকে এখান পর্যন্ত নিয়ে দিয়ে আনছে। এটা কোনো মানুষের আচ্ছা, আমাদের এখানে আমাদের আজকে খাবার আয়োজন করছে, আমাদের কিছু গেস্ট আছে। আপু আপনার নাম হচ্ছে শুনি আপু, শুনি হ্যাঁ রাইট, শুনি আপু, শুনি আপু এখানে স্পটে অন দ্য ওয়েতে, আমাদের এখানে বিভিন্ন সময় গেস্ট আছে, আজকে উনি অন দ্য স্পট এসে বিষয়টি দেখে উনি ওনার পক্ষ থেকে আরো 1,000 টাকা ওনার জন্য পে করছে। আমরা ওনাকে সেই 1,000 টাকাও তুলে দিলাম। তো স্পেশালি শুনি আপুকে ধন্যবাদ এবং 10,000 টাকা স্পন্সর করে নিউ ইয়র্ক থেকে মৌসুমী আপু। আজকে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করছি এবং এই অসহায় মানুষটির জন্য যে আমাদের এই কার্যক্রম ছিল সেটি একটি মানবিক কার্যক্রম। আসলে বর্তমান চলমান পরিস্থিতি খুব একটা বেশি ভালো নয়, চলমান পরিস্থিতি আমরা ভালো হোক এই কামনাই করি। পাশাপাশি এই অসহায় মানুষগুলো যাতে আমরা সবাই পরিস্থিতির দিকে চলে গেলাম, কিন্তু অসহায় মানুষগুলো যারা নিজেদের নির্ভীতিতে চোখের পানি ফেলছে তাদেরকে অন্তত দেখার জন্য কিছু মানুষ যাতে যার যার জায়গা থেকে আগের মতো অ্যাজুয়াল কার্যক্রম মানবিক কার্যক্রম গুলো অব্যাহত রাখে। কারণ অব্যাহত না রাখলে এই যে মনে করেন এই যে চলমান আন্দোলনে অনেকদিন যাবৎ সকল কারফিউ এবং হরতাল জনিত অবরোধ জনিত কারণে অনেকগুলো হোটেল দোকান বন্ধ ছিল, তো যে রাস্তায় যে পাগলগুলো থাকতো, যে কুকুরগুলো থাকতো, যে মানুষগুলো ভাসমান থাকতো, তারা বিভিন্ন হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতো কিংবা উচ্ছিষ্ট খাবারগুলো রাস্তার কুকুর কিংবা পশু পাখি খেত, এই হোটেল এবং দোকানপাট বন্ধ থাকার কারণে সেই মানুষগুলো কিন্তু কষ্ট পেয়েছে না খেয়ে এবং পশু পাখিগুলো কিন্তু কষ্ট পেয়েছে। তাই সরকারি কিংবা বেসরকারি যে যে জায়গায় আছেন আমাদের চলমান আন্দোলনে যাতে সহিংসতা রূপ না নেয়, বরঞ্চ আমাদের আন্দোলনের পাশাপাশি কেউ একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে, যেমন এই পরিবারটাই দেখাচ্ছি যে 20 তারিখ থেকে বাইরে বাইরে ঘুরছে, আমরা সবাই আছি আন্দোলন নিয়ে, কিন্তু এই পরিবারটার দিকে তো তাকানোর মতো কেউ নেই। তাই আন্দোলন করুন ভালো কথা, আন্দোলনের পাশাপাশি এই মানবিক কার্যক্রমগুলো যাতে চলমান থাকে, কাউকে বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। আবারও স্পেশালি নিউ ইয়র্ক থেকে মৌসুমী আপু ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।